অনেকের কাছে সাপের মেলা নামে পরিচিত খেদাই তলার মেলা। মনসা পূজোর দিন জমে ওঠে এই খেদাই তলার মেলা। 300 বছরের পুরনো এই মেলাকে ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির এলাকায়। মনসা পূজোর দিনে খেদাই তলার মেলাকে ঘিরে মেতে ওঠেন পূর্ণার্থীরা। প্রায় 300 বছরের প্রাচীন এই মেলা। অনেকের কাছে সাপের মেলা হিসাবেও পরিচিত খেদাই তলার মেলা। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে পর্যন্ত মনসা পূজোর দিনে বিভিন্ন সাপুড়েরা বিভিন্ন প্রকার সাপ নিয়ে এই মেলায় আসতেন। তবে বর্তমানে আদালতের নির্দেশে সেই প্রথা বাতিল হয়েছে। মূলত মনসা পূজোকে কেন্দ্র করে মেলা বসে এখানে নদিয়া জেলার বিষ্ণুপুর সংলগ্ন খেদাই তলা। খোঁজ নিয়ে জানা গেল, প্রায় 300 বছর আগে স্থানীয় বাগদি ও মুসলিম সম্প্রদায়ের মানুষ এই মেলার প্রচলন করেন। প্রাচীন একটি নিমগাছ ছিল এখানে, তার চারপাশেই ছিল বাঁধানো চাতাল। নিমগাছেই পুজো হতো। বর্তমানে সেই চাতালের চারপাশ ঘিরে নির্মাণ হচ্ছে মন্দির। গাছটিও আর নেই, তবে মৃত সেই নিমগাছের গোড়াতেই চলে পুজো পাঠ। এদিন সকাল সকাল পৌঁছে গিয়েছিলাম আমরা। অত সকালেও তিল ধারণের জায়গা নেই মন্দির চত্বরে। প্রথা মেনে দুধকলা বা অন্যান্য পুজোর সামগ্রী এগিয়ে দিতে ব্যস্ত পূর্ণার্থীরা। ব্যাপক জনসমাগমের কথা মাথায় রেখে মন্দির কমিটির পাশাপাশি স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এলাকায় রীতিমতো মেলার চেহারা। হরেক রকমের দোকান, নানান পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। জিলাপি, পাঁপড় ভাজা থেকে শুরু করে হরেক রকমের মিষ্টি, কোথাও আবার ঘর গৃহস্থালির নানান টুকিটাকি সামগ্রী। পুজো দেবার ফাঁকে টুকটাক কেনাকাটাও সেরে নিলেন মন্দিরে আসা পূর্ণার্থীরা। মন্দির কমিটি সূত্রে জানা গেল, অতীতে মানুষ ওই নিমগাছে ঢিল বেঁধে মানত করতেন। তাদের মনোবাসনা পূর্ণ হলে ফের পুজো দিয়ে যেতেন। স্থানীয়দের মতে ভীষণ জাগ্রত এই মন্দির। এই মন্দিরকে ঘিরে এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতির নজির গড়ে উঠেছে। পরিচালন কমিটিতে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষেরাই রয়েছেন। এভাবেই 300 বছরের ইতিহাস বহন করে চলেছে এই খেদাই তলার মেলা। এ বিষয়ে মন্দির কমিটির পক্ষে মইনুল রহমান বলেন, 300 বছরের এই মেলা, এইখানে দীর্ঘ দিন যাবৎ মেলা হয়, জাগ্রত মন্দির। এই মনসা মন্দিরে প্রথম উৎপত্তি হয়। এখানে কিছু এরা জাতিতে বাগদি সম্প্রদায় দুর্লভ এবং মুসলিম সম্প্রদায় প্রচলন করেন, কিন্তু এখানে এখন 95% নবশূদ্র সম্প্রদায়ের বাসিন্দা, যিনারা এই মন্দিরের উন্নয়নের কমিটি পরিচালনা করেন। হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ নেই, সকলে মিলে আসে, সকলে মিলে পূজা দেয়, সকলে মিলে একসাথে যৌথভাবে মন্দির পরিচালনা করা হয়। মেলায় উন্নয়ন ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে আসে, বিভিন্ন রাজ্য থেকে পূজা দিতে আসে মানুষ, বিভিন্ন রাজ্যের পুণ্যার্থীরা আছেন। মন্দির 300 বছর যাবৎ এই মন্দির পূজা হয়। মন্দিরটা যদিও 300 বছর নেই, প্রথমে একটা থান মতো ছিল, একটা নিম গাছ ছিল, সেই নিম গাছটা এখন জীবিত নেই, তবুও তার গোড়াটা আছে এখনো মন্দিরের মিডিলে আছে। সেই মন্দিরে বহু পুণ্যার্থীরা আসে, ইট বেঁধে যেতেন মানসিক দেওয়ার জন্যে, এবং সেই থানেই মানুষ পূজা দিতেন। এখন আমরা মন্দিরটা তৈরি করার চেষ্টা করছি। গণেশ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নদিয়া। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ, বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগাঁ, মতিগঞ্জ।